No. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিন দিন যেন বিয়ে শাদীর পরিমাণ বেড়েই চলেছে, তাই তো বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচাইতে বেশি অবিবাহিত নারীর সংকট দেখা দিয়েছে। আর এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য আমাদের রংপুরের গরম পোলা নাসির হোসেন, সে এক অভিনব পদ্ধতি খুঁজে বের করেছে, আর সেটা হচ্ছে অন্যের বউকে ভাগিয়ে বিয়ে করা। যদিও এই দুষ্কর্মটি করতে গিয়ে তিনি ধরা পড়েছেন, আর এই বিয়ে ও বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে মিডিয়াতে এখন চলছে হাস্যরসাত্মক সব কর্মকাণ্ড। শুধু কি তাই, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিয়ে বাড়িতে ঘটে যাওয়া কিছু হাস্যকর ও মজাদার ঘটনা, যেগুলো দেখার পর আপনি নিজের হাসিকেও চেপে রাখতে পারবেন না। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিয়ে শাদীর আগে হলুদ মানুষের মুখে লাগানো হয়, যাতে মানুষের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। কিন্তু এই সকল মানুষের কর্মকাণ্ড দেখুন, এরা হলুদ লাগিয়ে মুখের সৌন্দর্য বাড়ার পাশাপাশি আরও কিছু জায়গার সৌন্দর্য বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চলুন এর পাশাপাশি আরও কিছু গায়ে হলুদের অনুষ্ঠান দেখে আসা যাক, যেগুলো সত্যি খুবই হাস্যকর। ভিউয়ার্স, হলুদ দেওয়ার অনুষ্ঠান তো চলছে, কিন্তু সেখানে নাচ গান হবে না সেটা তো হতে পারে না। সব কিছু একদম ঠিকঠাক, কিন্তু এই খালাম্মাদের ডান্স দেখে মনে হচ্ছে এরা ফাইট করার জন্য কিছুটা প্রস্তুতি গ্রহণ করছে। এমন উদ্ভট নাচ দেখে আপনার কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, বরেবার বিয়ে করার জন্য কোণের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার জন্য ঘোড়ার পিঠে উঠতে চাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি ঘোড়ার পিঠে ভালো করে বসতে পারছিলেন না। আর তাকে যে দুই ব্যক্তি সাহায্য করছিলেন, তাদের সঙ্গেও কী ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল হয়তোবা এই ভিডিও ক্লিপটি থেকে আপনারা তা বুঝতে পারছেন। এটা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে 2GB র্যামওয়ালা মোবাইল ফোনের মধ্যে যদি পাবজি গেম খেলা যায় তবে এটাই ঘটতে পারে, তাই না বন্ধুরা? এই বিয়েতে বরপক্ষের বাড়ির মানুষেরা কম দামি শাড়ি এনেছিল, আর তা নিয়ে দেখুন কী ধরনের হট্টগোল শুরু হয়ে গেছে। আপনি যদি বিয়ে করতে যান আর আপনার যদি বদমায়েশ শালি আর শালা থাকে, তাহলে আপনার সঙ্গে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে পারে, তাই এদের থেকে একটু শিক্ষা নিয়ে নিন। আচ্ছা, বিয়ে শাদীর মণ্ডপে যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদেরকে কি জোকার বললে কোনোভাবে ভুল বলা হয়ে যাবে? বিয়ে করতে আসা এই বরকে তার বন্ধু বান্ধবেরা তার মাথার চুলগুলো একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে তার বন্ধু বান্ধবেরা চুল ঠিক করে দেওয়ার বদলে উল্টো তার যে ছাদে মাল নাই সেটা সবাইকে দেখাচ্ছিল। গেম খেলা এই নবদম্পতির কাছে এতটাই পছন্দের যে তারা বিয়ের পিড়িতে বসে দেদার্সে গেম খেলছে। সত্যি ভাই, এদের যে আরও কত কিছু খেলা বাকি আছে সেটাই বা কে জানে। বুঝলাম না, এই নবদম্পতির সঙ্গে তার দাদি শাশুড়ি এটা কী ধরনের আচরণ করছে যে সত্যি খুবই হাস্যকর। ইন্ডিয়াতে বিয়ে শাদী করার পর যে ব্যাংক দৌড় দিতে হয় সেটা আমার আগে জানা ছিল না। বিয়ে করতে আসা এই বরের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে, কিন্তু এমন হেলিকপ্টার যে তার কপালে জুটবে সেটাই বা কে জানতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।